নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৌভিক লাবণীর চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমাদের মালয়েশিয়া ট্যুরের দ্বিতীয় দিনে আমরা গেছিলাম মালয়েশিয়ার অন্যতম সুন্দর জায়গা বাটু কেভ। আর এই বাটু কেভ কিভাবে গেলাম, সেখানে দেখার মতো কি কি আছে, সেখানে গিয়ে কি খেলাম, তার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওটাতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সুইমিং পুল, ইনফিনিটি পুল একদম উপরে, তো ওটা যেতে গেলে আমাদের নামতে হবে 4 নম্বর ফ্লোরে, নেমে আবার 37 ফ্লোরে লিফট করতে হবে। তো চলো, এখানে আবার লিফটের সিস্টেম আছে, কার্ড না হলে লিফট তুমি নামতে পারবে না, যেমন দেখাচ্ছি আমি। 4 নম্বর এটা আবার এক্সপ্রেস লিফট তো? হ্যাঁ, এটা একদম 37 করে উঠবে। এটা কোথাও ধরাবে না। 35 and 37, চলো। এই হচ্ছে পুল। ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও। তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা 37 ফ্লোরে ইনফিনিটি পুল আছে। আমরা যে হোটেলটায় আছি, দারুণ সুন্দর লাগছে। আর পিছন থেকে টুইন টাওয়ারটাও দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, টুইন টাওয়ারটা কিন্তু দেখা যাচ্ছে, আর দারুণ লাগছে। এটা হচ্ছে মালয়েশিয়ার সব থেকে উঁচু বিল্ডিং, যেটা তৈরি হচ্ছে, এখনো উদ্বোধন হয়নি। এটা হচ্ছে কেএল টাওয়ার আর টুইন টাওয়ার। তো আমাদের পুলে তো স্নান করা হয়ে গেল, তো আমরা এবার যাবো হচ্ছে বাটু কেভ। তো এখান থেকে যেটা কনভিনিয়েন্ট হবে, এখান থেকে সামনে মেট্রোও আছে, প্লাস ক্যাব তো আছেই। তো দেখি কিসে যাওয়া যায়, চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, আমার কাপড় চেঞ্জ করে নিই, তারপরে দেখা হবে। আমাদের নতুন আর একটা সকাল বেরিয়ে পড়েছি, তবে এখন বেশ বেলা হয়েছে। ট্যাক্সি বুক করেছি, আজকে আমরা যাব হচ্ছে, কোথায় যাব বলো? বাটু কেভ। বাটু কেভ, তাই তো? এখান থেকে মেট্রো আছে, কিন্তু মেট্রো তোমার একটু বেলা হয়ে গেলে তোমার গ্যাপটা অনেক বেশি হয়েছে, প্রায় 45 মিনিট, 1 ঘন্টা অন্তর। আচ্ছা, তো মেট্রোতে গেলে অনেক কনভিনিয়েন্ট হয়, কিন্তু আমি গাড়ি প্রেফার করলাম, তার কারণ হচ্ছে হাতে সময় কম আছে। তাহলে চলো বাটু কেভস যাওয়া যাক, আর বাটু কেভসে গিয়ে দেখাই যে বাটু কেভসে কি কি আছে। আমিও দেখার জন্য খুব এক্সাইটেড। তো চলো আজকে দিনটাকে শুরু করি। তো বাটু কেভসে আমরা এসে গেছি। বাটু কেভসে আছে পৃথিবীর সব থেকে বড় কার্তিক ঠাকুরের মূর্তি, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতর দিকে যাই আমরা। তো একটা জিনিস দেখে খুব ভালো লাগে, যেটা হচ্ছে যে দেশেই যাই না কেন, আমাদের হিন্দু কালচারের কিছু না কিছু থাকে, তো এখানেও আছে, সেটা দেখে খুব ভালো লাগছে। জেনারেলি আমাদের একটা ধারণা যে মালয়েশিয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, কিন্তু এটা একেবারেই নয়। এখানে সব রিলিজিয়নের মানুষরাই থাকে, হিন্দু থাকে, চাইনিজ থাকে, মুসলিম থাকে, মালয়ালি থাকে। তো চলো দেখি ভিতরে যাই।
সামনের মূর্তিটি হচ্ছে কার্তিক ঠাকুরের মূর্তি। অসাধারণ মূর্তিটা, দেখতেও যতটা সামনে থেকে সুন্দর লাগছে, আমি জানি না তোমাদের ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, বাট বিশাল লম্বা, পিছন দিকটা দেখতে পাচ্ছ পুরোটাই পাহাড়, আর তার সামনেই আছে প্রচুর সিঁড়ি যেটা খুব সুন্দর রং করা, মানে যাকে বলে একদম রামধনুর মতো সাত রঙে রাঙানো আছে এই সিঁড়িটা। তোমরা যদি চাও উপরে উঠতে পারো, তবে আমার মনে হয় না সবাই উপরে উঠতে পারবে বলে, কারণ প্রচুর সিঁড়ি, আমিও উঠবো কিনা একটু ভেবে দেখছি। এদিকটা দারুণ আর্ট করা আছে, মানে আমাদের যে হিন্দু সংস্কৃতি, ওড়িশি নৃত্য সব দারুণ ভাবে সাজানো আছে। আর পাশেই দেখতে পাচ্ছি রয়েছে একটা মন্দিরও, তো যাবো মন্দিরের ভিতরটায়, চলো দেখি মন্দিরের ভিতরে কি কি আছে। আর এখানে প্রচুর পায়রাও আছে দেখতে পাচ্ছি। মন্দিরের গায়ে কিন্তু গণেশ, সরস্বতী, তারপরে হচ্ছে আমাদের মা দুর্গা, শিব, সবার মূর্তি দিয়ে সাজানো রয়েছে। এবং এই মন্দিরে কিন্তু সব রিলিজিয়নের মানুষদের প্রবেশ অবাধ, সবাই ঢুকতে পাচ্ছে। এখানে কিন্তু সব রকমের মানুষই আছে যারা বাটু কেভ দেখতে এসেছে। তো চলো যাই বাটু কেভস এর সামনের দিকে। আরো এখানে শ্রীবল্লী আছে, শ্রীবল্লী প্রতিমা আছে। ভিতরে যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে গণেশ দেবতার মূর্তি। এই যে এই মন্দিরে কিন্তু গুরু পূর্ণিমা খুব বড়ভাবে পালন করা হয়, এবং এখানে গণেশ এবং শ্রীবল্লী দেবীর মূর্তি ছাড়াও রয়েছে আরো অনেক দেবদেবীর মূর্তি। এই জায়গাটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিস্তব্ধ জায়গা। তো এবার এখানে আরো একটা মন্দির আছে, সেখানটাও যাই, চলো। তো এখানে আছে টোটাল 272টা সিঁড়ি, কিন্তু আরেকটা কথা, এখানে প্রচুর কিন্তু বাদরও আছে, তো সাবধানে ফোন এবং চশমা টশমা রাখবে। 272টা সিঁড়ি, তো চলো উপরে যাওয়া যাক, গিয়ে দেখি যে উপরে কি আছে। প্রচুর বাঁদর আছে এখানে, একটু সাবধানে আসবে জানা আছে। উঠে একটা বিশাল বড় কেভ আছে, আহ
এখানটা এরকম সেট করা আছে, পাথর কিছু যদি ওপর থেকে ভেঙে পড়ে যাতে মানুষের গায়ে না লাগে, সেজন্য পুরো ফোরটা গার্ড করে দেওয়া আছে। তো উপরে উঠে তো ভেতরগুলো দেখিয়েই দিলাম তোমাদের, এবারে নিচে নামার পালা। নিচে নামতে অতটা বেশি কষ্ট হবে না যতটা উঠতে কষ্ট হয়, তো এবার নিচে নামি। যারাই ওপরে উঠবে খুব বুঝে শুনে উঠবে, 270টা সিঁড়ি, 272 দুটো কম বলে দিয়েছি, 272টা সিঁড়ি, ওটা মুখের কথা নয়, খুব বুঝে শুনে উঠবে। আর উপরে সেরকম কিছু নেই অ্যাকচুয়ালি, ওরে জাস্ট একটা ছোট মন্দির আছে ব্যাস। তোমার কিরকম লাগছে? আমার কিরকম লাগছে আমি জানি। তো এখন এসেছি এই বাটু কেভস মন্দির চত্বরের ভিতরেই। ওই যে মন্দিরটায় গেছিলাম তার পাশেই হয়েছে এটা, একটা নতুন মন্দির। তো এই মন্দিরটা একটু ঘুরে দেখি। মন্দিরের যে দরজা সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে, এটার একটা টাইম থাকে। ভগবান কার্তিকের মূর্তির সামনেই একদম এরকম বড় বড় রেস্টুরেন্ট করা আছে, প্রাইস কিন্তু প্রচন্ডই কম, মানে যেটা আমরা দেখলাম বাইরে আমরা খেয়ে কদিন ধরেই খাচ্ছি, কিন্তু এই সামনে যে এটা একদম পিওর ভেজ রেস্টুরেন্ট, এখানে সব অ্যাভেলেবেল। আর এখানে একটা স্পেশাল আছে মালয়েশিয়া, একটা স্পেশাল ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কসটার নাম হচ্ছে 100+, এটা একটা এনার্জি ড্রিঙ্ক, তোমরা মালয়েশিয়ায় মানে কুয়ালালামপুর বা মালয়েশিয়া যে কোনো চত্বরে এটা পাবে, তোমরা এলে অবশ্যই খাবে, দারুণ টেস্ট। তো বাটুদের যে আমরা একটু লাঞ্চটা করে নিচ্ছি, কারণ এখন অনেকটাই বেলা হয়েছে। এখানে খাবার দাবার কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গার তুলনায়। আমি একটা রাইস অর্ডার করেছি, ওনারা বলছেন যে এটা নাকি ভেজ চিকেন রাইস, তো আমি জানি না, তবে এখানে সত্যি চিকেন নেই, তবে জানি না অন্য কিছু সয়া চাপ বা কিছু হবে, এইভাবে বানানো হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর কী কী অর্ডার করেছে সেগুলো দেখাচ্ছি। তো এসে গেছে সৌভিকের বাটার নান, আমিও অর্ডার করেছিলাম একটা প্লেন নান, যেটা আলাদা করে তোমাদেরকে কোনো কারি বা সবজি অর্ডার করতে হচ্ছে না, ওরা এই রুটি অর্ডার করলেই তার সাথে দিচ্ছে। মানে যেখানে খাবার সেখানে বাঙালি, এই যে একটার পর একটা খাবার অর্ডার হয়েই যাচ্ছে। আমাদের মানে এখানে ঘুরতে কিন্তু কোনো টিকিটেই কোনো টিকিট কাটতে হয়নি, এন্ট্রিটা ফ্রি আছে। তো চলো একটু সামনের দিকে যাই, গিয়ে সিঁড়ির ওখানটা একটা ছবি টবি তুলে নিই।
তোমরা এখানে কিন্তু ডে ট্যুরও করতে পারো। অনেক কোম্পানি আছে ক্লুকের থ্রু দিয়ে, ক্লুক বলে একটা অ্যাপ আছে, ক্লুকের থ্রু দিয়ে তোমরা এখানে ডে ট্যুর করতে পারো। এই বাটু কেস প্লাস এখানে একটা জেন্টলিং হাইটস বলে একটা জায়গা আছে, যেখানে অনেকটা উঁচুতে তোমাদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমার ওপরে অনেক কিছু দেখার আছে। তো এই ডে ট্যুরগুলো তোমরা করতেই পারো ইজিলি। তোমার আমি লিঙ্ক ডেসক্রিপশান দিয়ে দেবো, অ্যাপে ডেসক্রিপশান বক্সে তোমরা দেখে নিও। একটা সোভিনিয়ার্সের দোকান আছে এখানে প্রচুর, এই মন্দিরের ঠিক এখানে মন্দিরের গেট, আর এইখানে হচ্ছে সোভিনিয়ার্সের দোকান। প্লাস তোমরা অনেক কিছু ফুল মালা সবই পেয়ে যাবে দিতে চাইলে।